Good morning, friends. আজকে চটপুর থেকে বেরিয়ে যাচ্ছি আমরা সকাল প্রায় 8:30 বাজে। আমরা রেডি হয়ে গেছি, গাড়ি আসবে, গাড়ি আসলে বেরিয়ে যাব। এখান থেকে সোনাদা, সোনাদা থেকে শিলিগুড়ি, বাস, বাসে চলে যাব বাড়ি। ভেবেছিলাম চটপুর থেকে বেরিয়ে আর কোথাও যাব না, সোজা সোনাদায় নেবে, তারপরে ওখান থেকে শিলিগুড়ি হয়ে বাড়ি। কিন্তু চটকপুর থেকে সোনাদায় নেমে আসার পরে হঠাৎ করে ইচ্ছা হলো অন্তত দার্জিলিং থেকে 1 থেকে 2 ঘন্টার জন্য হলেও একটু ঘুরে আসি। তাই আমরা সোনাদায় নেমে আসার পরে এখান থেকে দার্জিলিংয়ের জন্য রওনা দিলাম শেয়ার ক্যাবে করে। সব জায়গাতেই আছে এই বিষয়টা। মহিলাটা কি করছে শুনলে? দার্জিলিং মেলের দিকে হেঁটে হেঁটে ওঠা শুরু করেছি। প্রায় 400 মিটার রাস্তা উঠতে হবে, যেখানে গাড়ি থেকে নেমেছি সেখান থেকে। আমি আর আমার বউ হাঁটছি, আর আমার বউ রাস্তায় মাঝে মাঝে হাঁপিয়ে দাঁড়িয়ে পড়ছে, তবুও হেঁটে চলেছি। আস্তে আস্তে মেলের দিকে যাই, দেখি মেলের জায়গাটা কীরকম। কুয়াশা আচ্ছন্ন দার্জিলিং মেল, খুব সুন্দর জায়গা। এটা মেলের নিউ মার্কেট। এখান থেকেই বাড়ির সবার জন্য কিছু জামাকাপড়, শীত বস্ত্র কিনে নেব। মেল রিপেয়ারিংয়ের কাজ চলছে। এখানে প্রচুর দোকানপাট, যেখানে বিভিন্ন রকমের ফাস্টফুড পাওয়া যায়, কিন্তু আমি একটাতেও ঢুকলাম না, কিছু খেলামও না, কারণ আমাদের হাতে সময় খুব কম। বিকেল 5টার সময় আমাদের বাস, যার জন্য বেশি দেরি করব না। মেলের এই মার্কেটে প্রচুর জামাকাপড়ের দোকান, সস্তায় খুব ভালো জামাকাপড়, জামাকাপড় মানে শীত বস্ত্র পাওয়া যায় এখানে। আমার বউ এদিকে শীত বস্ত্র কেনাকাটায় ব্যস্ত ছিল, আর আমি যা করছিলাম। মেলের থেকে কেনাকাটা করার পর আর বেশি সময় নষ্ট না করে আমরা আবার নিচের দিকে নেমে আসলাম, এবং এখান থেকে আবার শেয়ার ক্যাব ধরে আমরা রওনা দিলাম শিলিগুড়ির দিকে। শিলিগুড়ির থেকে বিকেল 5টার সময় আমাদের বাস, সেই বাস ধরে আমরা বাড়ির দিকে ফিরে যাব। যে কোনো পাহাড়ই খুব সুন্দর জায়গা, পাহাড়ে ঘুরতে খুবই ভালো লাগে, পাহাড়ে সময় কাটাতে খুবই ভালো লাগে, আর আমার ফটো তোলা এবং ঘোরার শখ মিটে যায় এই সমস্ত জায়গায় ঘুরতে এসে। ভবিষ্যতে আরও বিভিন্ন পাহাড় এবং বিভিন্ন জায়গায় ঘুরব, ফটো তুলব, আর আমার এই সমস্ত ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর শেয়ার করে অন্য অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমার ব্লগগুলো দেখার জন্য এবং আমার সাথে জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।